ভারতে অনুপ্রবেশকালে সিলেট সীমান্তে আটক অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শামসুদ্দিন চৌধুরী মানিকের শরীরে অভ্যন্তরীণ অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অন্ডকোষে আঘাত লেগেছে। রাতে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন আছেন। সিলেটের কারা উপমহাপরিচালক মোহাম্মদ সগীর মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক বিচারপতি মানিককে প্রয়োজনীয় ব্যবস্থা সেবা দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আদালত নির্দেশ দিয়েছিলেন। আদালত থেকে কারাগারে নিয়ে আসার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।